থাকবে, মানুষের মতো মানুষ থাকবে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আমরা রিল বানানোর জন্য মানুষ চাই না, আমরা এমন মানুষ চাই যে আমাদের সাথে সারা রাত্রিবেলা যেরকম করে আপনারা বসে আছেন সেরকম যেন সব লোক বসে থাকতে পারে। আরো অনেক কিছু বলার ইচ্ছে করছে, এই মুহূর্তে সাড়ে তিনটে বাজে, সরকারের তরফ থেকে আমাদের কাছে এখনো কোনো মেইল আসেনি, কিছু আসেনি। আমরা নাগরিকরা নয় রাস্তায় দেখে থাকলাম সরকার নয় ঘুমক আসবে, যতগুলো মিছিল বেরিয়েছে তার প্রত্যেকে নিজেদের উইমেন জাস্টিস আমাদের একটা স্লোগান উঠেছে বলেই, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেক জেলার মেয়েদেরও কিন্তু অনেক কিছু দাবি আছে। আমরা কিন্তু এখনো অব্দি জানি না যে জেলার মেয়েরা কি চায় তাদের জন্য, আমাদের সবার কথা শুনতে হবে। সেই জায়গাটা আমি আপনাদের সবাইকেও বলছি, আমি জানি না জেলাতে কার কার যোগাযোগ আছে, বিভিন্ন জেলা আছে আমাদের পশ্চিমবাংলায়, সবার সাথে যোগাযোগ করুন, সবাইকে আসতে বলুন। আমি জানি আমার শাসক সরকার প্রচন্ডভাবে ভয় দেখিয়ে রেখে দিয়েছে যাতে ছেলেমেয়েরা আসতে না পারে, নাহলে পরে এই আন্দোলন আজকে সবাই বলছেন 25-30 হাজার হয়েছে, আমি জানি না কত হয়েছে, কিন্তু এই আন্দোলন আরো আরো মানুষ কিন্তু সামিল হতে চান যারা আসতে পারছেন না, তাদের সবাইকে সেই সাহসটা দেখাতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এই আর্জিকর শুধু নয়, সারা পশ্চিমবাংলায় এরকম অনেক আর্জিকর আছে, অনেক জায়গাতেই অনেক কিছু আছে, তো সেই সমস্ত কিছু আমাদের উপর শুনতে হবে, এমন সাহস দেখাতে হবে যারা তার সামনে এসে সবার সামনে সত্যি কথাটা বলতে পারে। আমি জানি খুব শক্ত, খুব শক্ত, আমরা এখানে একটা মেট্রোপলিটন সিটিতে বসে আছি, আমাদের রাত্রিবেলায় এই জায়গাতে আমরা অনেক কথা বলতে পারছি, কিন্তু জেলার মানুষেরা, মফস্বলের মানুষেরা, গ্রামের মানুষেরা সেটা বলার জন্য সেই করতে পান না, সেই প্ল্যাটফর্মটা পান না, সেই আমাদেরকে সেই সাহস দেখাতে হবে। যদি দুটো মানুষও এসে সামনে সত্যি কথা বলতে পারে, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আক্তার আলীর কথা শুনে নিয়ে গেছেন, এই মানুষটার কথা ভাবুন তো, এত কিছু রেগেছে 2023 গিয়ে সব দপ্তরে গিয়ে হাজির হয়েছিল, তিনি বারবার করে একটা কথাই বলছে যে আমি হয়তো মরে যাবো কিন্তু আন্দোলনটা আপনারা জারি রাখবেন। সন্দীপ ঘোষের মতো লোক যেমন আছে তেমন আক্তার আলীর মতো লোক আছে, আমাদের মাথায় রাখতে হবে। আজকে কথাগুলো সাড়ে তিনটের সময়, আমি সারাদিন আগে কোনো কথা বলিনি, আজকে সেইটাই বলার বক্তব্য যে আমরা ভেবেছিলাম যে রাত দুপুর আমাদের একটা অ্যাসাম্পশন ছিল যে 1:30 বাজে মানুষজন রোববার রাত হয়তো আস্তে আস্তে সবাই চলে যাবে, কিন্তু আপনাদের দেখে এই কথাটা বলার আমার সাহস পাচ্ছি। আমরা একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেটা দেখেও প্রচুর মানুষ এসেছে, তাহলে কলকাতা শহর এখনো ঘুমিয়ে থাকে না, এখনো আছে কলকাতার মধ্যে সেই স্পিরিটটা আছে। আমরা এমন কিছু করতে পারি যারা ভারতবর্ষ আমাদের যেন দেখে বলতে পারি যে পশ্চিমবাংলা এটা হয়েছিল, আমাদের রাজ্যেও যেন এটা হয়। অন্যান্য রাজ্যের অনেক সমস্যা রয়েছে আমরা জানি, আমরা কখনো কিছু মুখ খুলে বলিনি, আমরা কিছু সবসময় আমরা ভয় পেয়েছি, কিন্তু আজকে তো আমাদের বাদ ভেঙে গেছে, এটা যেন কোনোভাবেই যেন কোনো সরকার ভয় না দেখিয়ে আমাদের এই বাদটা যেন আমাদের রুখতে না পারে, এই প্রতিজ্ঞাটা আমাদের নিজেদের কাছে নিজেকে করতে হবে। অনেক কিছু খারাপ হবে কিন্তু আয়নায় দাঁড়িয়ে যেন দিনের শেষে বলতে পারি যে আমি সৎ, আমি মানুষটা সৎ, আমি আন্দোলনে সামিল হয়েছিলাম কিছু একটা পাওয়ার জন্য, সবার যারা ঘুমিয়ে রয়েছে তারা যেন ভালো থাকে তার জন্য আমি আন্দোলন করেছিলাম, এইটা যেন আমরা আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলতে পারি, এই প্রতিজ্ঞাটা আমরা সবাই নিজেকে করবো। অনেক কথা বলেছি, আবার জানতে হবে।